চট্টগ্রাম ইপিজেড মোড়ে অনিরাপদ যাতায়াত ব্যবস্থা ক্রমেই বেড়ে চলেছে। আমাদের ঢাকা টিভির চট্টগ্রাম থেকে এমকে জুয়েল জানান, চট্টগ্রাম ইপিজেড মোড়ে প্রতিনিয়তই স্বল্প মজুরির গার্মেন্টস শ্রমিকদের অনিরাপদ ভাবে যাতায়াত করতে দেখা যায়। আর এ ধরনের অনিরাপদ যাতায়াত ব্যবস্থার কারণেই মাঝে মধ্যে এখানে ঘটে মৃত্যুর মতো দুর্ঘটনা। যাত্রীদের সাথে এ বিষয়ে কথা বললে তারা ঢাকা টিভিকে জানান, আমাদের প্রত্যেকের বাসা অনেক দূরে হওয়ায় দ্রুত বাসায় পৌঁছানোর জন্যই আমরা এইভাবেই যাতায়াত করে থাকি। তাছাড়া আমরা এভাবে না গেলে গাড়ির জন্য আমাদেরকে অনেক সময় ধরে এই ইপিজেড মোড়েই দাঁড়িয়ে থাকতে হবে। এই স্বল্প মজুরি গার্মেন্টস শ্রমিকদের এভাবেই বাসের ছাদের উপর এই অনিরাপদ যানবাহন ব্যবস্থা প্রতিনিয়ত চলতে থাকলেও কোনো সচেতন মহলে চোখ এটির উপরে পড়ছে না। সংশ্লিষ্টরা এ ব্যাপারে কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছে।